হাই গাই স্ট্যাব আই এ স্মল ফ্রম আওয়ার স্কুল টু ডে এম গো টক অবাউট গ্রাফিক্স ডিজাইন আজকে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে এবং আমরা জানবো গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন কাকে বলে এবং গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কোন কোন বিষয় সম্পর্কে জানা দরকার এবং অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোন কোন মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে সলের স্টার আমরা সবাই কম বেশি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে পরিচিত সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে আমাদের চারপাশে বিভিন্ন ব্যানার পোস্টার অ্যান্ড আমাদের টিভিতে বিভিন্ন অ্যাড কৌতূহল বেশি বড় ভাইদের কাছে যদি জিজ্ঞাসা করতাম ভাইয়া এগুলো কিভাবে করে বলে এগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয় বা অনেকে হয়তো বলতেই পারতো না এ থেকেই কারো হয়তো ছোটবেলা থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার প্রতি আগ্রহ থাকে আবার কেউ গ্রাফিক্স ডিজাইনকে একটা প্রফেশন হিসেবে বেছে নেয় শখের জন্যই হোক আর চাকরির ক্ষেত্রে হোক বর্তমানে গ্রাফিক্স ডিজাইন একটি অত্যন্ত জনপ্রিয় প্রফেশন তাই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানা এবং স্কিল থাকাটা খুবই জরুরি সো প্রথমে গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে এর অর্থ চিত্র বা রেখা এবং ডিজাইন অর্থ নকশা বা পরিকল্পনা সো গ্রাফিক্স ডিজাইন অর্থ পরিকল্পিত রেখা বা চিত্র এবং কি একে রেখা বা নকশা বলা হয় গ্রাফিক্স ডিজাইন করতে দুই ধরনের জিনিস প্রয়োজন নাম্বার ওয়ান এলিমেন্ট অ্যান্ড নাম্বার টু ইকুইপমেন্ট এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে অ্যালাইনমেন্ট শেপ কলর পেজ অ্যান্ড ইকুইপমেন্টগুলোর মধ্যে রয়েছে পেন্সিল রাবার অ্যান্ড রোলার নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইকুইপমেন্ট এলিমেন্টকে বলা হয় ডিজাইনের গাঁথনি কারণটা খুব সহজ বিল্ডিং মেটেরিয়াল ছাড়া যেমন কোনো বিল্ডিং তৈরি করা যায় না তেমনি এলিমেন্ট ছাড়া ডিজাইন তৈরি করা যায় না তাই এলিমেন্ট বলতে মূলত বোঝায় একটি ডিজাইন তৈরি করার সামগ্রী এখন লাইন বা অ্যালাইনমেন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করি তখন আমাদের ব্যানার বা পোস্টার হোক বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মধ্যে আমাদের টেক্সট অ্যাড করতে হয় এই টেক্সট অ্যাড করার সময় আমাদের অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যালাইনমেন্ট যদি সুন্দর না হয় তাহলে আমাদের ডিজাইনও সুন্দর হয় না অর্থাৎ কোনো একটি ডিজাইনের মধ্যে লাইনগুলো কিভাবে সজ্জিত থাকবে তাকে অ্যালাইনমেন্ট বলা হয় এরপর শেপ শেপ যার অভিধানিক অর্থ হচ্ছে আকার আমাদের পৃথিবীতে যা কিছু রয়েছে তার প্রত্যেকটির একটি আলাদা শেপ বা আকার রয়েছে তাই গ্রাফিক্স ডিজাইনের জন্য শেপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই শেপ খুবই প্রয়োজন হয় অর্থাৎ আমরা এই শেপগুলো ইউজ করে আমরা বিভিন্ন আকারের ডিজাইন করতে পারি এরপর রয়েছে কালার গ্রাফিক্স ডিজাইনে কালার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক কালার কম্বিনেশন করতে না পারলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হয় না তাই গ্রাফিক্স ডিজাইনকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য কালারের বিকল্প নেই এরপর টেক্সট টেক্সট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের আরেকটা অন্যতম আমরা যখন গ্রাফিক্স ডিজাইনে ব্যানার বা পোস্টার তৈরি করি তখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হয় এই টেক্সট অ্যাড করার সময় আমাদের ফন্ট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ফন্ট নির্বাচন করা উচিত যেমন ব্যানারের জন্য এক ধরনের ফন্ট বা টেক্সট হবে এবং লোগোর জন্য এক ধরনের ফন্ট বা টেক্সট হবে এরপর স্পেস স্পেস হচ্ছে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আমরা কখন কোন ডিজাইনের পর কীরকম স্পেস দেবো বা কোন টেক্সটের পর কীরকম স্পেস দেবে তাও গ্রাফিক্স ডিজাইনের সৌন্দর্যের উপর নির্ভর করে তাই স্পেসটাও আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড নাম্বার টু হচ্ছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের বেসিক উপাদান যেমন পেন্সিল রোলার অ্যান্ড রাবার অ্যান্ড এরপরে আসা যাক গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যারগুলো সবচাইতে বেস্ট ইম্পর্টেন্ট গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় দুটি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ অ্যাট Adobe Illustrator. এছাড়াও রয়েছে মাই পেন্ট ফাইভ ডি ফ্লাই ব্ল্যান্ডার আর্ট রেঞ্জ অ্যাডোভি ইন ডিজাইন ক্যানভা ফটোশপ এলিমেন্টস ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার এরপর আমরা জেনে নেব অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অফলাইনে আমরা কোন কোন ক্ষেত্রে জব পেতে পারি লোক ডিজাইনার হিসেবে বিভিন্ন অ্যাডভার্টিসমেন্ট কোম্পানিতে ওয়েব ডিজাইনার হিসেবে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ম্যাগাজিন অ্যান্ড নিউজ পেপার কোম্পানি থেকে অ্যাপ্লিকেশন অ্যান্ড গেম ডেভেলপমেন্ট কোম্পানি মিডিয়া পাবলিশিং কোম্পানি ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনার অ্যান্ড অ্যানিমেশন ডিজাইনার হিসেবে আমরা জব পেতে পারি এরপর জেনে নেব অ্যাজ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অনলাইন মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম মার্কেট প্লেস যেগুলোতে আমরা চাইলে খুব ভালোভাবে আমাদের ক্যারিয়ারকে গড়ে নিতে পারি এর মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স রিভার শাটার স্টক হেডস উইজ ডিজাইন ক্রথ আর্ট ওয়েভ ডিজাইন হিল সোসাইটি ফাইবার মাই ফোনস বিগ কার্টাল নাইনটি নাইন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেট আপনার যদি খুব ভালো ডিজাইন স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি থাকে তাহলে খুব সহজে এই মার্কেটে এই মার্কেট প্লেসগুলো থেকে আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে নিতে পারেন এবং অতি তাড়াতাড়ি আপনি এই মার্কেট প্লেস থেকে খুবই সফলতা লাভ করতে পারেন আপনার ডিজাইনিং স্কিল যদি বেটার থাকে অ্যান্ড আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তাহলে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি এই মার্কেট প্লেসগুলো থেকে আপনার ক্যারিয়ারকে গড়ে নিতে পারেন এই ছিল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বেসিক আলোচনা যে আলোচনাগুলো সম্পর্কে কমপ্লিট এবং ভালো ধারণা থাকলে আপনার গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারটা বেটার হবে আর এই জন্য বেটার হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা কেননা আমরাই দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনের ফুল কমপ্লিট কোর্স একদম ফ্রিতে তাও আবার বাংলাতে সো আমরা পুরো ভিডিওটাকে একটু রিভিউ করে দেই আজকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো ছিল গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন কাকে বলে গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন কোন জিনিস প্রয়োজন এবং গ্রাফিক্স ডিজাইন করার জন্য কী কী সফটওয়্যার লাগে অ্যান্ড অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অফলাইনে কী কী মার্কেট প্লেস রয়েছে অ্যান্ড অনলাইনে কী কী মার্কেট প্লেস রয়েছে তাই গ্রাফিক্স ডিজাইন কোর্সটি ফ্রিতে করার জন্য সার্চ করতে পারেন ডাব্লিউ 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 ডট আসিফ মল্লিক স্ল্যাশ আওয়ার স্কুল ডট কম এরপর ইউটিউব হোম পেজে যাবেন চলে যাবেন এবং অসংখ্য এবং আপনি অনায়াসে করে নিতে পারেন গ্রাফিক ডিজাইন ফুল কোর্স এছাড়াও আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন আওয়ার স্কুল আসিফ মল্লিক আই উইল গিভ লিঙ্ক অন দা ভিডিও ডিসক্রিপশন সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন